এসএসসি পরীক্ষায় অনেকেই হয়তো বা তাদের আশানুরূপ রেজাল্ট করতে পারে নাই তাই অনেকেই মন খারাপ করে আছে। আর এটা চিরন্তর সত্য যে আপনি যতই মন খারাপ করে থাকেন না কেন আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট আর কখনই পরিবর্তন হবে না আপনারা অনেকেই হয়তোবা জানেন যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য এক বিশ্ববিদ্যালয়ে এক এক রকমের ন্যূনতম জিপিএর প্রয়োজন আর এই ন্যূনতম জিপিএ হিসাব করা হয় আপনার এসএসসি রেজাল্ট এবং এইচএসসি রেজাল্ট দুটো মিলেই এখন যারা এসএসসিতে খারাপ করেছেন বা কম জিপিএ অর্জন করেছেন তারা কিভাবে এইচএসসিতে ভালো করবেন তা জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এসএসসি পরীক্ষায় কেউ করেছে ভালো রেজাল্ট আবার কেউ করেছে খারাপ রেজাল্ট এখন আপনারা যদি চিন্তা করেন আমি তো সিতে এ প্লাস পেয়েছি এইচএসসিতেও পাবো অপরদিকে যে এস এসসিতে সিগারেট পেয়েছে সে যদি চিন্তা করে আমি তো এস এসসি পরীক্ষায় ভালো করতে পারি নাই এইচএসিতেও পারবো না তাহলে এটাই হবে আপনার সবচেয়ে বড় ভুল বা বোকামি কারণ এখন আপনারা দুজনই নতুন একটি অধ্যায় শুরু করেছেন আপনাদের মধ্যে কেউই এখনও কলেজের বই ভালো করে পড়ে নাই তাই যে এখন অর্থাৎ প্রথম থেকে ভালোভাবে পড়বে সেই করবে ভালো রেজাল্ট আরেকটা কথা অনেকেই হয়তোবা বা ভাবছেন এসএসসিতে তো লাস্ট তিন মাস পরে পরীক্ষা দিয়েছি এইচএসিতেও তাই করব তারা হয়তোবা জানেন না যে এসএসসি পরীক্ষার সিলেবাস যদি হয়ে থাকে পুকুর এইচএসসি পরীক্ষার সিলেবাস হলো সমুদ্র তাই এইস আপনাকে ভালো করতে হলে এখন থেকেই পড়তে হবে তাই বলে কি সারাদিন পড়বেন না তারও দরকার পড়বে না আপনাদেরকে একটি বাস্তব উদাহরণ দিয়ে বুঝাই আমরা তো সারা দিনে কত খাবার খাই এখন কেউ যদি বলে আপনি সারা দিনে কোনো খাবার খাবেন না সারা সারাদিনের খাবার একেবারে রাত্রে খাবেন তাহলে কি আপনি পারবেন সারা দিনে যত খাবার খেতেন রাত্রে একবারে সব খেতে কখনোই পারবেন না পড়ালেখার ব্যাপারটাও ঠিক সেরকমই আপনাকে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই প্রথম থেকে পড়তে হবে যারা পরীক্ষার কয়েকদিন আগে পরে পরীক্ষা দিবেন বাপতাসেন তারা কখনই ভালো রেজাল্ট করতে পারবেন না তাই ভালো রেজাল্ট যদি দরকার হয় তাহলে এখন থেকেই পড়া শুরু করুন ভালো রেজাল্ট করবেন ইনশাল্লাহ